শুভ পবরণ উৎসব এই সুন্দর রাঙামাটিতে যে অকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি কষ্ট পেয়েছি অনেক জাতি সম্প্রদায় গোষ্ঠীর ধ্বংস হয়ে গিয়েছে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্র বসবাস আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মকে যাকে আমরা তথাগত সম্যক সম্বুদ্ধ নামে জানি যিনি এই জীব জগতের মঙ্গল কিভাবে হবে কিভাবে মুক্তি হবে কিসে শান্তি হবে তার জন্যই অসংখ্য কল্পকাল পারমিপূর্ণ করেছেন উনি যে অশান্ত মনকে শান্ত করার জন্য যে প্রক্রিয়া শুরু করেছিলেন এটা হচ্ছে রাষ্ট্রের সৌন্দর্য একটি জেলার সৌন্দর্য গত কি বলেছেন চিত্তে অশান্ত চিত্ত অশান্ত যার কারণে আমরা এটা এবার বয়কট করেছি বিভিন্ন মন্দির আমাদের লোক পাঠিয়েছি পাহাড়ে বসিয়েছি